জীবন মৃত্যুর অনিশ্চয়তা কাটিয়ে মায়ের বুকে ফিরলেন জিম্মি হওয়া এমভি আবদুল্লার নাবিক জয় মাহমুদ। সোমালিয়ান জলদস্যুদের হাতে 64 দিন জিম্মি থাকার পর অনেক দেন দরবারে জয় মাহমুদের মতো নিরাপদে ঘরে ফিরেছেন বাকি সবাই। বুধবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর দক্ষিণপাড়ায় নিজ গ্রামে পৌঁছান তিনি। ঘরের ছেলেকে সুস্থ অবস্থায় ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মাহমুদের পরিবার ও আত্মীয় স্বজনরা ছুটে আসেন এক নজর দেখতে। কয়েকটা রোজা যাতে জয়কে শুনলাম যে আটকারা কিসে জলজাহাজে, শুনে আমার সব মন খুব খারাপ, আমরা কষ্ট পাইছি। এখন আজকে শুনলাম যে জয় বাড়িতে আসিছে, এই শুনি এইমাত্রই আমরা জয়কে দেখতে আসেছি। এক মাস আমার ছেলে বাইরে কাটাইছিল, জলস্বের হাতে আসিল, তখন তো ধরে নিতে আমার ভালো কাটেনি, কান্নাকাটির ভিতরে ঈদ গেছে, কিন্তু এখন বাড়িতে আসছে বলে আমি খুব খুশি হয়েছি। প্রথম রমজানে আমার ছেলে সোমালিয়া জলদস্যুর হাতে দীর্ঘ 32 দিন ধরা জিম্মি থাকে, সে সংবাদ শোনার পরে আমার খুবই কষ্ট দিন গেছে। আর যে ঈদটা কাটছে শুধু দুচোখের পানি ছাড়া আর কিছু না। পরিবারের কাছে ফিরতে পেরে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন নাবিক জয় মাহমুদ। জিম্মি অবস্থায় তাদের কি অবস্থা হয়েছিল নিজ মুখেই দিলেন তার বর্ণনা। সেদিন তো অনেক ভয়ঙ্কর, শিপে ওঠা মাত্রই ফাঁকা ঘুরি গুলি ছুড়াছুড়ি, এরপরে হচ্ছে ব্রিজে হচ্ছে গিয়া হচ্ছে বিভিন্ন মানে ইয়া করা, ভয় ইয়া করে, তারপরে হচ্ছে আমরা সবাই তো চ্যালেঞ্জটা করেছিলাম। সেদিন তো অনেক খারাপ ব্যবহার করেছিল, 1-15 দিন অনেক কষ্টের মাধ্যমে গেছে। এরপরে যখন ওরা জানতে পেরেছে যে আমরা মুসলিম এবং আমরা কন্টিনিউ হচ্ছে রোজা রাখতেছিলাম এই প্রবলেমের মধ্যে দিয়েও, এটাতে ওরা একটু মানে ইয়া হয়, যার কারণে হয়তো আল্লাহর ইয়াতে আর কি আমাদের একটু ইয়াটা পেইনটা কমে যায়। যেদিন আমরা প্রথমে ধরা পড়েছিলাম সেদিন তো মানে মনে হচ্ছিল মাথার উপরে ছাদ ভেঙে পড়লো, কি করব কি না করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না, শুধু সবাই শুধু কান্নাকাটি আর কান্নাকাটি। সেদিন তো মনে হচ্ছিল যে আমরা হয়তো আর কখনো বাংলাদেশে জীবিত ফিরতে পারবো না, সবসময় মনে হচ্ছিল যে নেক্সট কি হতে চলেছে, নেক্সট মানে ইয়াটা কিভাবে ফেস করব, এটাই সবসময় টেনশনে থাকতো। যদিও এর মধ্যে আমাদের ঈদ কেটে গেছে, নামাজ পড়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, বাট ঈদের যে আনন্দটা সেটা কখনোই আমরা করতে পারি না। ওখানে জাস্ট নামাজটা পড়েছি, কিন্তু যখন ছাড়া পাইলাম দীর্ঘ 33 দিন পর আলহামদুলিল্লাহ, এখন তো মনে হচ্ছে ঈদের আনন্দ সেদিনটা হয়তো আল্লাহ আজকেই দিয়ে দিয়েছে, আমরা আজকেই আনন্দ করতেছি। গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এবং 23 নাবিক ও ক্রুকে আটক করে সোমালিয়ান জলদস্যুরা। মুক্তিপণের বিনিময়ে 33 দিনের মাথায় গত 13 এপ্রিল রাতে ছাড়া পায় নাবিকসহ জাহাজটি। শেষ পর্যন্ত 14 মে বিকেলে মাতৃভূমি বাংলাদেশে ফিরেন তারা। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।